রাজধানী চন্দ্রপুর বাজারে গত বুধবার রাতে নাশকতার আগুনে পুড়ে ছাই হয়ে যায় 7টি দোকান। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়ালো আগরতলা পুর নিগম। শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। এদিন মেয়রের সঙ্গে ছিলেন 10 নং ওয়ার্ডের কর্পোরেটর সুমা মজুমদার ও আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী পাপিয়া দত্ত সহ আরও অনেকে। দোকানগুলি ঘুরে দেখার পর কথা বলেন মেয়র ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে। এক সাক্ষাৎকারে দীপক মজুমদার বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, অত্যন্ত পরিতাপের বিষয় যে এত সুন্দরভাবে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে তা সত্ত্বেও রাজ্যে এই ধরনের ঘটনা ঘটিয়ে রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করতে চাইছে। এটা আমরা করব তো, প্রথমে আমি এটা খুবই পরিতাপ এবং বিষয় যে আমাদের এই রাজ্যে নির্বাচন এত সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে, যেটা বিগত দিনে এই রাজ্যের মানুষ বা এই জনগণ যারা নির্বাচনে অংশগ্রহণ করে বা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তারা কিন্তু দেখেননি। এই প্রথম জিরো ভায়োলেন্স পোলা হয়েছে এবং পরবর্তী সময় নির্বাচনের পরবর্তী সময় ফলাফল বেরোনোর পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসার রাজ্যবাসীর কাছে এবং দলীয়ভাবে আমাদের সকলের কাছে আবেদন রেখেছিলেন যাতে রাজ্যে যেটা শান্তি প্রতিষ্ঠা 2018 পর নির্বাচনে পরে যেতে বজায় থাকে সেক্ষেত্রে সারা রাজ্যের মানুষ সাড়া দিয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি নির্বাচনে পরে কিছু দুষ্কৃতিকারীরা এই সরকারের ভাবমূর্তিকে কলুষিত করার জন্য আমাদের মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং সরকার যে সার্বিকভাবে যে চেষ্টা করছে এই রাজ্যের শান্তি শৃঙ্খলা এবং সামগ্রিকভাবে প্রতিষ্ঠা করার জন্য বা সমৃদ্ধ করার জন্য গণতান্ত্রিক ব্যবস্থাকে তাকে ধ্বংস করার একটা অপচেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।